হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বুঝতেই পাচ্ছেন আজকে আমি কী খবর নিয়ে এসেছি ইএসআই নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন এবং সেটি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং শুরু হয়ে গেছে বলতে পারেন এবং তারই আমি বিস্তারিত জানাবো এবং তার আগে একটা কথা বলে দিই যে আমার চ্যানেলে প্রচুর চাকরি সংক্রান্ত ভিডিও আছে চাকরি সংক্রান্ত ভিডিও ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন এবং দেখে আপনারা উপকৃত হবেন চলুন দেখে নিই যে এখানে কী বলতে চেয়েছে ইএসআই হাসপাতালে শিয়ালদা ও মানিকতলা ওদিন নার্সিং ট্রেনিং স্কুল দু হাজার আঠেরো দু হাজার থেকে আঠেরো থেকে দু হাজার একুশ শিক্ষাবর্ষে মানে তিন বছরে জেনারেল নার্সিং মিড ওয়াইফারি বা জেএনএম কোর্সে ভর্তি শুরু হয়েছে তিন বছরের কোর্সের মধ্যে শেষ ছয় মাস ইন্টার্নশিপ করানো হবে আসন সংখ্যা মোট হচ্ছে সত্তরটি নার্সিং ট্রেনিং স্কুল শিয়ালদহায় কুড়িটি এবং নার্সিং ট্রেনিং সেন্টার মানিকতলায় পঞ্চাশটি কোন শিক্ষিত কাউন্সিল বোর্ড বা বোর্ড বা থেকে হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু পাস বা সমতুল্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্তত পাঁচ বছর একটানা বাস করতে থাকতে হবে রেসিডেন্সের সার্টিফিকেট চাই যেই সার্টিফিকেটটা ইস্যু ইস্যু দিতে ইস্যু করবে রেসি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র কাউন্সিলার মিউনিসিপাল চেয়ারম্যান স্থানীয় এমএলএ নির্বাচন এলাকার এমপি বা পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাপতি বা স্থানীয় বক ডেভেলপমেন্ট অফিসার বয়সসীমা হতে হবে জন্ম তারিখ হতে হবে এক মানে জন্ম তারিখ এক জানুয়ারি দু হাজার একানব্বই থেকে এক পয়লা জানুয়ারি দু হাজার একের মধ্যে এবং প্রার্থী বাছাইয়ের পদ্ধতি উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী বাছাই হবে বাছাই প্রার্থীদের মেডিকেল টেস্ট হবে এবং আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে আবেদন পাওয়া যাবে যে সমস্ত জায়গাগুলি সেইগুলি হলো এখানে দেখুন সেই জায়গাগুলির অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখানে যোগাযোগ করে এবং এই যে ফর্মটা আপনারা নিয়ে নেবেন এবং এখানে দেখুন এখানে ব্রশিওর এবং আবেদনের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে সোম থেকে শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছুটির দিন বাদে আবেদনের ফর্ম সহ বসিওর পাওয়া যাবে এবং পূরণ পূরণ করা আবেদনপত্র যাবতীয় প্রমাণপত্রের জেরক্স খামে ভরে সরাসরি গিয়ে নির্দিষ্ট বাসকে জমা করতে পারেন দ্য ডিরেক্টর অফিসার পি টু থ্রি থ্রি স্কিম সেভেন এম সেভেন এম বাগমারি রোড কলকাতা ফিফটি ফোর ঠিকানায় আমি অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এছাড়াও এই যে আরেকটি যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এখানে দেখুন এখানে লেখা আছে যে যা প্রিন্সিপাল নার্সিং ট্রেনিং সেন্টার এসে হসপিটাল মানিকতলা নাইনটি থ্রি বাগমারি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর এই ঠিকানায় গিয়ে সরাসরি বা স্পিড পোস্টে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে আবেদনপত্র পাঠানো যাবে সব ক্ষেত্রেই পূরণ করা আবেদনপত্র সহ প্রমাণপত্র সমূহে পৌঁছাতে হবে মানে লাস্ট ডেট হচ্ছে একুশে জুলাই দু হাজার আঠেরো বিকেল চারটের মধ্যে আবেদনপত্র আপনাদের পৌঁছাতে হবে এবং বাছাই প্রাত্তিকের নামের তালিকা আগস্টের দ্বিতীয় সপ্তাহে শিয়ালদ মানিকতলা ইএসআই হসপিটালের নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে এছাড়া এই যে লিঙ্কটি দেখেছেন এই লিঙ্ক থেকেও জানা যাবে এই লিঙ্ক থেকেও জানা যাবে এখানে দেখুন এই ওয়েবসাইটটি আমি আপনাদের দেখাচ্ছি এই ওয়েবসাইটটি এসআই ওয়েবসাইট এবং এখানে আপনারা এই ডাউনলোডে যাবেন এবং অ্যাডমিশন নোটিশে আপনারা যাবেন গেলে এখানে দেখুন অ্যাডমিশন নোটিস এখানে দেখুন অ্যাডমিশন নোটিস ফর থ্রি ইয়ার জি কোর্স দু হাজার আঠারো থেকে দু হাজার একুশ এবং আন্ডার ইএসআই এমপি স্কিম বেঙ্গল এখানে দেখুন নিউ বলে লেখা আছে এখান থেকে ডাউনলোড করলে আপনাদের এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফটায় আমি যা বললাম সেটাই ডিটেলসভাবে লেখা আছে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালো করে পড়ে নেবেন এবং আপনারা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হবে কোনো কোনোরকম অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেল বটনে ক্লিক করবেন ধন্যবাদ